মা সারা রাতে ঘুমাই না জনম দুখিনী আমার মায়ার মা ওই ওই দরজার পাশে হেলান দিয়া দাঁড়ায় আছে কখন জানি সন্তানের গলার আওয়াজ আমি শুনতে পারবো সন্তানের মায়াবী মুখ কান আমি কখন জানি দেখতে পারবো মা দাঁড়ায় আছে ঈদের দিন রাত্রে দুইটা বেজে গেল তিনটা বেজে গেল চারটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই রাত গিয়া সকাল হয়ে গেল ছয়টা সাতটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই মা ডাক দিয়া বলে ও আব্দুর রহমানের বাবা তোমার সন্তানের একটু খবর নাও আমার সন্তান কেন এখনো বাড়িতে আসলো না বাবা বলে আব্দুর রহমানের মা টেনশন করিও না চিন্তা করিও না তোমার আব্দুর রহমান হয়তো বা ঈদের সময় জামে পড়ে আছে বাড়িতে আসবে সকাল নয়টা দশটা এগারোটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই বাবাও টেনশনে পড়ে গেল বাবা হঠাৎ করে একটা কল দিল সন্তানের মোবাইলে সন্তানের মোবাইলে কলটা বেজে গেল ওই দিক থেকে কলটা যখন রিসিভ করল ওই দিক থেকে সালাম দেওয়ার পরে বাবা সন্তানের কণ্ঠ শুনতে পায় না বাবা ডাক দিয়া বলে ও সন্তান তুমি কে তুমি তো আমার সন্তান না আমার সন্তানের কণ্ঠ তো এমন না তুমি কে তোমার পরিচয় কি আমার সন্তানটা কোথায় আমার সন্তানের কাছে দাও ওই অপরিচিত কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসলো ও আব্দুর রহমানের বাবা এখনো কি বাড়িতে ঘুমাও জলদি করিয়া আসো কুমিল্লা বিশ্ব রোডের কাছে দুইটা বাস অ্যাক্সিডেন্ট হইয়া সংঘর্ষ হইয়া কতগুলো লাশ যেন রাস্তার উপরে পড়ে আছে এখন পর্যন্ত কতগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঘুরিয়া ঘুরিয়া রাখলো ও আব্দুর রহমানের বাবা আসিয়া দেখো তোমার সন্তান ওই লাশগুলার কাতারে সামিল হয়ে গেছে কিনা আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের মারে কিছু বলে নাই একটা দৌড় দিল সন্তানের কথা বলে চিৎকার করিয়া সন্তানকে সেখানে গিয়া কুমিল্লায় গিয়া সেখানে একটা একটা করে কাপড় উল্টাই দেখে তিন বছরের যেই সন্তানটারে একটা বারো দেখতে পারে নাই ওই সন্তানটা কি আসি ওই সন্তানটা কি আজকে লাশের কাতারে সামিল হয়ে গেছে কিনা বাবা একটা একটা করে কাপড় উল্টাই কয়েকটা কাপড় উল্টানোর পরে শেষ পর্যায়ে গিয়া দেখে তিন বছরের যেই সন্তানটারে তিন বছর নিজের চোখে দেখে নাই যেই সন্তানকে দেখার জন্য অধীর আগ্রহে রাত্রে ঘুমাই নাই ওই সন্তান আজকে চির জীবনের ঘুমে ঘুমায়া গেছে এখন পর্যন্ত হাতের মধ্যে শক্ত করে ওই যে ঈদের বাজারটা ধরা বাবা একটা চিৎকার মারিয়া বলে ও কলিজার টুকরা সন্তান বাবার ঈদের বাজার পৌঁছাইনি বাবা তুই কেন পৌঁছাইলি না ও বাবা তোর মারে আমি কি জবাব দিব ও বাবা তোর মা দেখলাম ওই দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে কখন জানি তুই সন্তান বাড়িতে যাবি কখন জানি তুই সন্তান গিয়া তোর মারে মা বলিয়া ডাক দিবি ও সন্তান তুই তো জানো না কালকে রাত্রে তোমার মা মাথা বারিশের সাথে লাগাই নাই ও সন্তান তোর মারে আমি কি জবাব দিব এইভাবে কান্না করিয়া করিয়া আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে একটা অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিয়া দিছে বাড়ির গাটায় আসিয়া যখন অ্যাম্বুলেন্সটা হুইসেল দেওয়া আরম্ভ করলো মা বাড়ির থেকে দৌড় দিয়া বাড়ির দরজার দিকে আসলো আর ডাক দিয়া বলে আব্দুর রহমানের ভাই ও আব্দুর রহমানের বোনের আমার আব্দুর রহমানের জন্য গরম পানি কর আমার আব্দুর রহমানের জন্য গরম পানি কর আমার আব্দুর রহমানের জন্য নতুন বালিশের বিছানা নতুন বালিশের কভার রেডি কর না জানি আমার আব্দুর রহমান কতদিন পর্যন্ত ভালো করে গোসল করতে পারে নাই আজকে আমি মা ডরিয়া ডরিয়া গোসল করাইয়া দিব না জানি আমার আব্দুর রহমান কতদিন ভালো করে ঘুমাইতে পারে নাই আজকে আমি মা আমার সন্তানটাকে পাশে বসিয়া বাতাস করিয়া করিয়া ঘুম লওয়াইয়া দিব ও আব্দুর রহমানের ভাই আব্দুর রহমানের বোন গরম পানি রেডি কর আব্দুর রহমানের বোন ভালো বিছানা চাদর বিছা এইভাবে মা বলিয়া রাস্তার দিকে দৌড় মারল রাস্তায় গিয়া যখন অ্যাম্বুলেন্সের
দরজাটা যখন খুলিয়া দিল মা তখন তাকায় দেখে কলিজার টুকরা যেই সন্তানের তিনটা বছর পর্যন্ত দেখে নাই যেই কলিজার টুকরা সন্তানের মায়াবী মুখ ওই মা তিনটা বছর পর্যন্ত দেখে নাই আজকে একটু মায়াবী মুখটা দেখবে ওই সন্তানটা রক্তাক্ত অবস্থায় ঘুমায় আছে মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বসে গিয়া একটা চিৎকার দিয়া বলে আব্দুর রহমান ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান বাবারে তোর তো এখানের ঘুমানোর কথা না চল বাবা চল মা তোর জন্য নতুন বালিশের কভার রেডি করছি মা তোর জন্য নতুন বিছানার চাদর বিছাইলাম মা তোর জন্য গরম পানি করলাম আমি মা তো জানি না তুই সন্তানের শেষ গোসলের গরম পানি আমি মায়ের হাতে হবে আমি মা তোর জন্য গরম পানি করলাম শুধুমাত্র আমি বড়ই পাতা দেই নাই ও সন্তান কি কারণে তুই আজকে অবস্থায় আমার সামনে হাজিরা দিলি ও কাজের দিগির যুবক ঢাকা শহরে চাকরি করো চট্টগ্রামে থাকো ঢাকার বাহিরে থাকো তুমি যে সহি সালামত বাড়িতে ফিরবা তোমার কোনো গ্যারান্টি নাই আমার বাবারা কোনো গ্যারান্টি নাই বাদশা সাহেব রাতের গভীরে মুসল্লা নিয়া তুই দোতলার মধ্যে উঠিয়া গেল মুসল্লাটা বিছায়া মুসল্লায় বসিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্না আরম্ভ করিয়া দিল আর বলতেছে মাল দৌলত মাল দৌলতে রা পুরুষ তা বড় হালাল মাল দৌলত রা পুরুষ তা বড় হালাল মান পানা হে মুলকে মাওলা জুল জালাল ইব্রাহিম ইবনে আদম চোখের পানি ফালায়া কান্না করে আর বলে ও কুদরতের আল্লাহ সারা জীবন বড় বড়াই করলাম মনে করলাম এই প্রাসাদ বুঝি শুধুই আমার কোত্থেকে জানি মুসাফির আসলো আমার মাথার মধ্যে একটু মাথা আমার বিবেককে একটু জাগ্রত করিয়া দিল ও আল্লাহ 50 বছর পরে তো আমি থাকবো না 50 বছর পরে কে থাকবে আমি জানি না এত অহংকারে আমি আজকে আপনাকে পর্যন্ত ভুলে গেলাম এইভাবে কান্নাকাটি করা আরম্ভ করে দিল আল্লাহ বলে ইব্রাহিম ইবনে আদম আমি আল্লাহরে তুই তালাশ করো আমি আল্লাহর এই বালাখানায় বসিয়া বসিয়া পাইবা না ও আমার মুরব্বীরা আমার বাবারা যুবক ভাইয়েরা কথাগুলা খেয়াল করেন ঘরে বসিয়া বসিয়া আমার আল্লাহরে পাইতে চাও আমার আল্লাহ বলে বন্দা কশিন কালেও সম্ভব হবে না আমার ইব্রাহিমেরে আমি প্রাসাদে থাকতে দেই নাই জঙ্গলে নিয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই কান্নাকাটি অবস্থায় ছাদের মধ্যে একটা রাখালেরে ফাটাইয়া দিছে কারে কথা কয় না সবাই কথা বলেন কারে একজন রাখালেরে ফাটাইয়া দিছে রাখাল ছাদের উপরে আসিয়া ঠুস ঠুস আওয়াজ ইব্রাহিম ইবনে আদম বলে এখন ইবাদত করতে বসলাম কার এত বড় সাহস আমি ইব্রাহিম ইবনে আদমের ছাদের মধ্যে এত জোরে জোরে আওয়াজ করে ডাক দাও ইব্রাহিম ইবনে আদম দারোয়ানকে ডাকিয়ে বলল দারোয়ান ছাদের উপরে গিয়া ডাক দিয়া নিয়ে আস ইব্রাহিম ইবনে আদম বলে ও ভাই রাখাল তুমি আমার ছাদের উপরে কি করো কেন আসলা রাখাল ডাক দিয়া বলে বাদশা সাহেব আমি একজন বড় লোক মালিকের আমি উট চড়াই উট চড়াই সন্ধ্যাবেলা যখন উটগুলো আমি দিয়ে আসার জন্য গেলাম দেখলাম বড় একটা উট সেখানে নাই কোথায় গেল কোথায় গেল ও বাচ্চা সাপ জঙ্গল তালাশ করলাম মরুভূমি তালাশ করলাম পাই নাই পাই নাই ও বাচ্চা সাপ শেষ পর্যন্ত আপনার ছাদের উপরে আসলাম দেখি আমার উটটারে খুঁজে পাই কি না বাচ্চা সাপ বলে বেকু আমার ছাদের উপরে কোত্থেকে তোর উট আসবে আমার বালাখানার ভিতরে প্রবেশ করতে হলেও তো অনুমতি লাগবে সেই জায়গায় একটা হায়ওয়ান আমার ছাদের উপরে কোত্থেকে আসবে বল একটা প্রাণী আমার ছাদের উপরে কোত্থেকে আসবে বল তুই যদি তালাশ করতে হয় জঙ্গলে গিয়া তালাশ কর মরুভূমিতে গিয়া তালাশ কর ওই রাখাল ডাক দিয়া বলে ও বাচ্চা সাপ
আমি রাখাল যদি একটা সামান্য উট যদি আমি আপনার বালাখানার উপরে তালাশ করিয়া না পাই ও বাচ্চা সাহেব জবাব দাও তুমি বাদশা যে রাতের গভীরে তোমার বালাখানার ভিতরে বসিয়া বসিয়া আমার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনে তালাশ করো বলো আমি একজন রাখাল যদি উট তালাশ করিয়া পাওয়া সম্ভব না হয় তাহলে তোমার মত ব্যক্তি এই প্রাসাদে বসিয়া আমার মালিকের কেমনে তালাশ করিয়া পাইবা আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিনো কা শান হয় আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হয় আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হয় আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হয় আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হয় আমার আল্লাহ ইব্রাহিম ইবনে আদমরে আরেকটু নারায়া দিছে ইব্রাহিম ইবনে আদম জ্ঞানী মানুষ তো কথা তো হাসা আল্লাহ রে কি এখানে বসে ফামুনি ইব্রাহিম ইবনে আদম উজিরদেরকে ডাক দিয়ে বলে ও উজিরেরা আমার এই বালাখানা দরকার নাই তোমরা বুঝে নাও আমি আমার আল্লাহর তালাশে বের হয়ে গেলাম জঙ্গলের দিকে দিছে দৌড় জঙ্গলে গিয়া রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে কাটে দিন যদি মরুতে কাটে রাত্রি আবার জঙ্গলে কাটে এভাবে ইব্রাহিম ইবনে আদমের দিন যাওয়া আরম্ভ করে দিল দিন যায় রাত পোহায় রাত যায় দিন আসে এভাবে ইব্রাহিম ইবনে আদমের কাটতে কাটতে ছয় মাস কয় মাস কথা কয় না কয় মাস ছয় মাস কোনো খবর নাই কোথায় সিংহাসন বিশাল বলকের বাদশা কোথায় সিংহাসন কোথায় বালাখানা কিতাবের মধ্যে লিখে ইব্রাহিম ইবনে আদম এমন শৌখিন একজন ব্যক্তি ছিল বলে যে প্লেটের মধ্যে খাবার খাইতো ওই প্লেটটাও ছিল স্বর্ণের যে খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটটাও ছিল স্বর্ণের যে চেয়ারের মধ্যে বসতো ওই চেয়ারটাও ছিল স্বর্ণের কোথায় সেই স্বর্ণের খাট কোথায় সেই স্বর্ণের চেয়ার কোথায় সেই স্বর্ণের প্লেট একটা তোর দিয়া চলে গেল জঙ্গলের মধ্যে বসবাস করা আরম্ভ করে দিল আর টুপি সিলাই করিয়া করিয়া জীবিকা নির্বাহ করে টুপি সিলাই জঙ্গলে বসিয়া বসিয়া সকালবেলা ছিল বাদশা বিকালবেলা যাইয়া টুপি সিলাই করে উজিরেরা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার বাদশা সাহেব কি হয়ে গেল কোথায় তার দিন কাটে কোথায় রাত কাটে একটু খবর নিয়া দেখি জঙ্গলে চলিয়া গেল গিয়া বলে বাচ্চা সাহেব ওই যে বলকের রাজ্য এখন পর্যন্ত হাহাকার করতেছে আপনার মতো একজন বাদশা এখন পর্যন্ত আমরা তালাশ করিয়া পাই নাই আপনার সিংহাসনটা এখন পর্যন্ত পড়ে আছে আপনার জায়গায় বসানোর মতো যোগ্য কাউকে পায় নাই ও ইব্রাহিম ইবনে আদম চলো 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 এখনো তোমাকে ওই সিংহাসনের মধ্যে বসায়া দিব ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে ও আমার উজিরা শুনো ও আমার উজিরেরা ভালো করিয়া শুনো আমি যখন বলকের সিংহাসনে ছিলাম সামান্য একটা তোমাদের রাজ্যের বাদশা ছিলাম তোমাদেরকে আদেশ করতাম তোমরা আমার আদেশ পালন কর্তা কিন্তু আজকে না না আমি দেখি আমি সারা পৃথিবীর বাদশা হয়ে গেলাম কেমনে কেমনে ও আমার উজিরেরা শুনো আমি এই জঙ্গলের মধ্যে আমার দিন কাটে রাত কাটে আমি যদি গাছকে হুকুম বলি গাছ আমার হুকুম পালন করে আমি যদি জঙ্গলার পশুরে আদেশ করি জঙ্গলার পশু আমার কথা মানে পুকুরের মাছকে যদি আমি আদেশ করি পুকুরের মাছটা পর্যন্ত আমার কথা শুনে আর আমি যখন ওই বালকের বাদশা হিসাবে ছিলাম বালকের রাজ্যের একজন বাদশা ছিলাম আদেশ করতাম শুধু তোমরাই আমার কথা শুনতা কোনো যন্ত্র জানোয়ার আমার কথা শুনতো না বলে কেমনে কেমনে বাদশা সাহেব কেমনে আমাদেরকে একটু দেখাইয়া দেন না ওই যে টুপি সিলাই করতেছে সুইটারে ফালাইয়া দিছে নদীতে কোথায় নদীতে ফালাইয়া দিছে ফালাইয়া দিয়া কি বলে মাছগুলার ডাক দিয়া বলে ও নদীর মাছ তোরা যদি আমার আল্লাহর হুকুমে চলো আমি যে সুইটা নদীর মধ্যে ফালাইয়া দিলাম আমার আল্লাহর কুদরতে আমার মাছটারে উঠাইয়া দাও আমার সুইটারে উঠাইয়া দাও
এই কথা বলার সাথে সাথে কতগুলা সন্ডের সুই নিয়ে হাজির হয়ে গেল বলে ও মাছেরা না না আমার এই সুইটা আমি তালাশ করি নাই আমার যে লোহার সুইটা আমি ফালায়া দিলাম সেটা কোথায় সেটা নিয়ে একটা মাছ হাজির হয়ে গেল ডাক দিয়া বলে উজিরেরা দেখো আমি যখন সিংহাসনে ছিলাম তোমরা আমার কথা শুনতা আজকে সামান্য একটা মাছ আমি ইব্রাহিম ইবনে আদমের কথা পর্যন্ত শুনে ক্ষমতা দিছে কে সবাই কয় না ক্ষমতা দিছে কে ক্ষমতার মালিক কে قادر قدرت داري بر كمال انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بحر حالي تهي ميران غهدار بحر حالي تهي ميران غهدار خمطر مالك আরো জোরে বলেন ক্ষমতার মালিককে এজন্য এক কবি আল্লাহর ক্ষমতা বর্ণনা করতে গিয়া বলে আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান সাওয়ার হুসনা ওয়া জামালা ওয়া শুকুরু লিমান সাওয়ার হুসনা ওয়া জামালা فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا شبه ولا مثل ولا كفو لمولا لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا قمطر مالك قرن قمطر مالك الله ردك دو الله ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ চাইলে জন্তু জানোয়ারের মুখ খুলতে পারেনি জন্তু জানোয়ারের দিয়ে কাজ করাইতে পারেনি গাছের জবান খুলতে পারেনি সব ক্ষমতার মালিককে তাহলে কিসের এত বাহাদুরি কিসের এত অহংকারী ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে ও উজিরেরা দেখো 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 ওই পানির মাছগুলা পর্যন্ত আজকে আমার কথা শুনে আজকে আমার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোমরা ওই সিংহাসনে ফিরিয়া যাও আমি ইব্রাহিম ইবনে আদমকে নিতে পারবা না কারণ আমি হলাম এখন পুরা পৃথিবীর একজন বাদশাহ ও মেরে দোস্ত মেরে ভাই ও মেরে কলিজার টুকরা যুবক এই ইব্রাহিম ইবনে আদম এত বিশাল বালাখানা ত্যাগ করছে একমাত্র কারে পাওয়ার লাগে সবাই কয় না কারে পাওয়ার জন্য আরো জোরে বলেন কারে পাওয়ার জন্য আল্লাহরে পাওয়ার জন্য আর আমি আপনি এত অবাগার নাপর মান হয়ে গেছি সামান্য ঘর ছাড়িয়ে এখানে আসতে পারি আই হাই আই নাফর মান আল্লাহ তোরে খাওয়ায় আল্লাহ তোরে ফরায় যে আল্লাহ তোরে চলায় যে আল্লাহ তোরে হাত দিছে শক্তি দিছে যে আল্লাহ তোরে জবান দিছে চক্ষু দিছে আজকে সেই আল্লাহর সাথে গাদ্দারি না আজকে সেই আল্লাহর সাথে গাদ্দারি ওই দিনের সাথে গাদ্দারি হ্যাঁ ওই দিন চলবে এই গাদ্দারি বান্দা ওই ইব্রাহিম ইবনে আদমের উজিরেরা জিজ্ঞেস করলো আচ্ছা উজির সাহেব দেখলাম একদিন রাত্রে ডাক দিলেন আর আপনি আমাদেরকে বুঝাইয়া দিলে জঙ্গলের দিকে দৌড় দিলেন কারণ কি একটু কারণগুলো বলবেন না কথা কয় না শুনছেন নি কোনানে কারণগুলো শুনেন নাই কারণগুলো কি আজকে আপনাদেরকে শুনাইয়া দিব কি চিন্তা কি টেনশন ইব্রাহিম ইবনে আদমকে তার বিশাল বালাখানা ছেড়ে জঙ্গলে এসে বসবাস করতে বাধ্য করেছে কি টেনশন ইব্রাহিম ইবনে আদমকে উজিররা ভালো করে খেয়াল করো আমার মাথায় একটা টেনশন ঢুকে গেল হাই হাই মানুষ যখন একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তো ওই সন্তানটাকে দুইটা শব্দ বলিয়া সম্বোধন করা হয় শাকিয়ুন আম সাঈদুন হয় ভাগ্যবান বলিয়া তাকে সম্বোধন করা হয়
অথবা তাকে দুর্ভাগা বলিয়া সম্বোধন করা হয় ইয়া শাকিয়ুন হে সৌভাগ্যবান ব্যক্তি আর না হয় ইয়া ইয়া সাঈদুন হে সৌভাগ্যবান ব্যক্তি ইয়া শাকিয়ুন হে দুর্ভাগা ব্যক্তি এভাবে ডাক দেওয়া হয় এখন আমি বড় টেনশনে পড়ে গেলাম আমাকে কি দুর্ভাগা বলে ডাক দিছে নাকি একজন সৌভাগাদের কাতারে আমাকে শামিল করছে এই টেনশন আমারে পাগল করে দিছে কি বলেন এই প্রশ্ন আমার আপনার মাথার মধ্যে আসতে পারে না পারে নি তো দ্বিতীয় কারণ কি বলে দ্বিতীয় কারণ হইলো একটা চিন্তা আমার মাথায় ঢুকে গেল ওই চিন্তাটা যখন আমার মাথায় আসলো আমি পাগল হয়ে গেলাম রাতের ঘুম হারাম করে দিল হায় হায় আল্লাহ যখন আমার ডাক দিবে আল্লাহ যখন মালাকুল মউত পাঠায়া দিবে তো মালাকুল মউত দুইটা বাক্য বলিয়া মানুষকে সম্বোধন করে কয়টা বাক্য সবাই বলে না কয়টা বাক্য ইয়া আইয়ুহাল নাফসুল মুতমাইন্না ইয়া আইয়ুহান নাফসুল খাবীস বলে যদি একজন জান্নাতি ব্যক্তি হয় আল্লাহ ওয়ালা ব্যক্তি হয় ভালো মানুষ হয় তো তাকে বলে কি ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দেওয়া হয় আর যদি খারাপ ব্যক্তি হয় তো তাকে বলা হয় ইয়া আইয়ুহান নাফসুল খাবীস বলে আমি টেনশনে পড়ে গেলাম আমাকে কোনটা বলে ডাক দেওয়া হয়েছে কোনটা কোনটা বলে আমাকে ডাক দেওয়া হবে মৃত্যুর সময় এই টেনশন আমার রাতের ঘুম হারাম করে দিছে এই হাই মেরে দোস্ত যখন আমার আর আপনার জানটা কবজ করা হবে তো এই চিন্তা আমার আর আপনার মাথায় কেন আসে না যে আমার আল্লাহ যখন আমার ডাক দিবে তো আমাকে কি বলে ডাক দিবে কি আমাকে নাফরমানদের কাতারে শামিল করবে না দুর্ভাগাদের কাতারে আমাকে রাখবে আমার এই চিন্তা কি আমার মাথায় একবারও আসে না আই হাই ওই ইব্রাহিম ইবনে আদহামের চিন্তার ফিকির যদি মাথায় আনা যায় দেখবেন এই দুনিয়ার বালাখানার রং তামাশা সব কিছু আমার দিলের থেকে মুছে যাবে সব কিছু মুছে যাবে তো তিন নাম্বার চিন্তা কি বলে তিন নাম্বার ফিকির হইল একজন মুর্দাকে যখন অন্ধকার কবরে রাখা হয় অন্ধকার কবরে রাখিয়া আত্মীয় স্বজন যখন চলিয়া যায় ওই মুর্দার কবরে দুইজন ফেরেশতা আসে যাদেরকে বলা হয় কেরামান কাতিবিন আসেনি যাদেরকে বলা হয় কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আসে আসেনি তাদেরকে মুনকার নাকির বা মুনকার নাকির বলা হয় দুইজন ফেরেশতা আমাদের কবরে আসবে আমাকে সুয়াল জবাব করবে কয়টা সুয়াল কথা কয় না কয়টা সুয়াল তিনটা সুয়াল করা হবে ইব্রাহিম ইবনে আদম বলে আমি বড় টেনশনে পড়ে গেলাম আমার আল্লাহ যখন ফেরেশতা পাঠায় আমারে প্রশ্ন করবে ওই ফেরেশতারা আমারে প্রশ্ন করার পর আজিব আমলা উজিব আমি কি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না এই টেনশন আমার রাতের ঘুম হারাম করিয়া দিছে আই হায় বলে আল্লাহ যখন আমারে ফেরেশতা দিয়ে প্রশ্ন করবে তখন আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি আমার কি অবস্থা হবে এই চিন্তা এই টেনশন কি একদিন একটা মুহূর্তের জন্য আমার আপনার মাথায় আসছে আই হায় চার নম্বর টেনশন কি বলে চার নম্বর ফিকির চার নম্বর চিন্তা আমার মাথায় আসলো যখন কেয়ামত কায়েম হয়ে যাবে হাসর নাসর শুরু হয়ে যাবে বিচারের কার্য শুরু হয়ে যাবে আল্লাহ তো বলেছে একদল থাকবে জাহান্নামের আরেক দল থাকবে জান্নাতের একদল থাকবে ডানে আরেক দল থাকবে বামে আমি টেনশনে পড়ে গেলাম আমার মালিক কি আমাকে ডানে ডানে ডানওয়ালাদের কাতারে দাঁড় করাবে নাকি বামপন্থীদের কাতারে দাঁড় করাবে জান্নাতের কাতারে দাঁড় করাবে নাকি জাহান্নামের কাতারে দাঁড় করাবে এই টেনশন আর চিন্তা আমি ইব্রাহিম ইবনে আদহামের রাতের ঘুম হারাম করিয়া দিছি আই হাই মেরে দোস্ত মেরে কলিজার টুকরা ভাই আমার বাবার বয়সী মুরব্বীরা একটা বার জন্য এই চিন্তা মাথায় আসে ওই কবর জগৎ কত ভয়ঙ্কর মেরে দোস্ত ওই কবরের চিন্তা একবার যার মাথার মধ্যে ঢুকছে তো এই দুনিয়ার মহাব্বত তার থেকে বাইর হয়ে গেছে এজন্য আল্লাহ ওয়ালারা কি দোয়া করতে জানেন হব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর হব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর তেরে হব্বো মেরে দিল মে ফুর কর আল্লাহ ওয়ালারা দোয়া করতে গো আল্লাহ ও কুদরতের আল্লাহ ও মায়াময় আল্লাহ এই দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া আমার দিল থেকে বের করে দাও না আপনার মহাব্বত আমার দিলের মধ্যে পরিপূর্ণ করিয়া দেন না এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকতো এই দুনিয়ার
দুনিয়ার মোহাব্বত কয়দিন এই দুনিয়াতে থাকব কয়দিন ও আমার বাবার বয়সী মুরব্বীরা বাবার দাড়িগুলা তো ফাঁকা হয়ে গেছে কথাগুলা খেয়াল করবেন ও বাবা কোন দিন আমার মাওলা আপনার ডাক দিবে জানেন না কোন দিন আমার মাওলা আমার ডাক দিবে আমি নিজেও জানি না আজকে দেখে তাকায় দেখেন রাস্তা অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া কত যুবক নওজোয়ান যুবক দুনিয়া থেকে চলে যায় ঘটনা আছে না নাই সবাই কয় না আছে না নাই আজকে লঞ্চ লঞ্চ পানির মধ্যে লঞ্চ ডুবিয়া কত মানুষ দুনিয়ার থেকে চলে যায় আছে না নাই ওই যে তুরস্কের জমিনের দিকে তাকিয়ে দেখো ওই তুরস্কের জমিনের মধ্যে সকালবেলা বিশাল বড় ভবনের মালিক ছিল বিকেল বেলা কিছুই নাই বিকেল বেলা সব হারাইয়া বড় নিঃস্ব হয়ে গেছে এজন্য এক কবি ডাক দিয়ে বলে এক বাঙালি কবি ডাক দিয়ে দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা অন্ধকারে পথের মাঝে চঞ্চল বায়ু একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাদ্দাদ সমফলক তোমায় নাহি ফেলিতে দিবে হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে সাদ্দাদের মতো একটা পলক ফলানোর সুযোগও আমারে দিবে না সাদ্দাদকে সাদ্দাদের ঘটনা একটু শুনে বলি হ্যাঁ সাদ্দাদ কে ছিল সাদ্দাদ বলে একজন বড় নাফরমান ছিল একজন বড় নাফরমান বলে সাদ্দাদ ডাক দিয়া বলে আল্লাহ যদি আমারে জান্নাত না দেয় কি হবে আমি নিজে জান্নাত তৈরি করব নাউজুবিল্লাহ কয় নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমারে জান্নাত না দিলে কি হবে আমার কি সম্পত্তি কম আছে নাকি জান্নাত একটা আমি নিজেও বানাবি নাউজুবিল্লাহ সাদ্দাদ কোটি কোটি টাকা খরচ করিয়া মিস্ত্রি ধরাইয়া বড় বড় ইঞ্জিনিয়ার দিয়া বিশাল বড় বালাখানা বানাইয়া সারা বিশ্ব থেকে বড় বড় বেশ্যাগুলারে আনিয়া সুন্দরী সুন্দরী রমণীগুলারে আনিয়া ওই বালাখানার ভিতরে ঢুকাইয়া বলে এরা সবাই হলো আমার হুরে গেলমান আবার বলেন নাউজুবিল্লাহ সুন্দরী সুন্দরী রমণী বেশ্যাগুলাকে আনিয়া ওই তার প্রাসাদের ভিতরে তাদেরকে সেট করিয়া বিভিন্ন জায়গায় বলে এরা আমার হুরে গেলমান যারা আমার জান্নাতে আসবে এরা তাদের সেবা করবে নাউজুবিল্লাহ তো মিস্ত্রিরা খবর দিয়ে দিছে সাদ্দাদ তোমার জান্নাত তো বানান শেষ আইসা দেখে যাও সাদ্দাদ একটা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া রওনা দিছে একটা ঘোড়ার উপরে সাওয়ার হইয়া রওনা দিছে প্রতিমধ্যে একটা মুসাফির একজন ফকির পিছন থেকে ডাক দিয়া বলে ওরে সাদ্দাদ আমি বড় গরিব আমার টাকা নাই আমার পয়সা নাই আমারে কিছু টাকা দাও সাদ্দাদ বলে টাইম নাই টাইম নাই আমি আমার জান্নাতের দিকে রওনা দিছি আমার জান্নাত বানানো শেষ সাদ্দাদের গোড়া সামনের দিকে কদম বাড়াই পিছনে পিছনে ওই বুড়া মিয়া গরিব ফকির পিছন পিছন সামনের দিকে তার কদম বাড়াই এভাবে যাইতে যাইতে সাদ্দাদের বানানো জান্নাতের সামনে যাওয়া শেষ সাদ্দাদের জান্নাতের সামনে গিয়া গোড়াটা যখন দাঁড়ায় গেল সাদ্দাদ এক পাও ওই গোড়া থেকে নামাইল দ্বিতীয় পাওটা নামাবে এমন সময় বুড়া মিয়া সামনে গিয়া বিশাল আকৃতি ধারণ করিয়া হুঙ্কার দিয়া ডাক দিয়া বলে ও সাদ্দাদ তুই মনে করেছিলি এই দুনিয়াটাই তোর সব না রে সাদ্দাদ না এই দুনিয়াটা তোর কিছুই না এই দুনিয়ার মধ্যে তোর তুই কতদিন থাকবি তুই নিজেও জানো না একটু আগে কত বড়াই করলে তুই জান্নাতে যাবি আমার আল্লাহ বলে সাদ্দাদ আমি আল্লাহ যদি না চাই আখেরাতের জান্নাত তো দূরের কথা দুনিয়ার তোর বানানো জান্নাতেও তোরে যাইতে দিব না মুসাফির ডাক দিয়া বলে সাদ্দাদ খবরদার খবরদার সাদ্দাদ এক পাও মাটিতে নামাইলি দ্বিতীয় পাওটা মাটিতে নামাইস না আমার আল্লাহর হুকুম এই অবস্থাতেই তোরে দুনিয়ার থেকে নিয়ে যাব আমার আল্লাহ আদেশ দিয়া দিছে
একটা পাও তুই মাটিতে নামাইবি, দ্বিতীয় পাও তোর ঘোড়ার উপরে থাকা অবস্থায় তোর যেন দুনিয়ার থেকে নিয়ে যাই। খবরদার সাদ্দাত, এক পাও নামাইলি দ্বিতীয় পাওটা নামাইস না, এই অবস্থায় দুনিয়ার থেকে সাদ্দাতের প্রাণ নিয়ে গেছে। এই জন্য কবি ঠিকই বলছে, সাদ্দাত সম ফলক তোমায় নাহি ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালবেলা কত কিছুর মালিক, কত অহংকার কত বড়ায়, আইরে আমার থেকে টাকা বেশি কার আছে, বিকালবেলা একটা ভূমিকম্প আসার পর সব শেষ নিঃশ্ব। ওই যে রোহিঙ্গা ক্যাম্পের ঘটনা কি আমরা ভুলে গেছি নাকি? ওই রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ওলামায়ে কেরামের একটা টিম চলে গেল তাদের জন্য ত্রাণ নিয়া। একজন আলেম সাংবাদিক তাকে প্রশ্ন করল, ও ভাই আজকে আমাদের কাছে 5 কেজি চাউলের জন্য হাত পাতলা, বলো এখানে আসার পূর্বে যখন যখন ফার্মাই ছিলা তখন তুমি কি ছিলা, তোমার কি ছিল? ওই বুড়া মিয়া চোখ দিয়া টপ টপ করে পানি পালাই আর ডাক দিয়া দিয়া বলে, হুজুর ওই যে বার্মাই যখন ছিলাম তখন আমার বিশাল একটা চালের গুদাম ছিল, আমার বিশাল বড় একটা চালের গুদাম ছিল। ও হুজুর আজকে এই একদিনের ব্যবধানে আমার কোথায় চালের গুদাম, কোথায় আমার বালাখানা, কোথায় আমার সম্পদ? আজকে মাত্র 5 কেজি চাউলের জন্য আজকে আপনার সামনে এভাবে হাত পেতে আসি। আমার মাওলাই ঘটনাগুলি থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় রে বন্দা, সকালবেলা বিশাল তোর চালের আহত থাকবে, কিন্তু বিকালবেলা যে 5 কেজি চাউলের মালিক থাকবি এই গ্যারান্টিও তোরে আমি দিই না। মৌতে কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবরে যাইতে হবে কথা কয় না কি? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ বলবো বয়ান সামনে আগাবে কথা কয়, ওই পিছনওয়ালারা কথা কয় না, চুপ মেরে বসে আছে কি? আপনারা কি ঘুম যাইতেছেন? হ্যাঁ আমি তো গতকালকে রাত্রে ঘুম যাই নাই, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মাহফিল করে ফেনি আসতে আসতে রাতের বাজে 2টা, ঘুমাইতে ঘুমাইতে 2:30-3টা, সকালবেলা ফজরের পরে আবার ফজরের আগে ঘুম থেকে উঠে গেছি। তা আমি তো জিমানের কথা, আপনারা বসে বসে জিমাইতেছেন কেন? হ্যাঁ পিছনওয়ালারা বসে বসে জিমাইতেছে কি, কথা বলা যাবে আমার সাথে? হ্যাঁ কথা বলা যাবে কি? থাকবেন না বাঁকবেন? ওরে কথা কয় না, থাকবেন না বাঁকবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেককে তাওফিক দান করেন, বলেন আমিন। আগায় আগায় আসেন, একটু আগায় আগায় আসেন, সামনের ফাঁকা জায়গাগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মানুষ বাড়তেছে, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আলা ইয়াসা ইনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউমিন ওয়াদিনুল মাউতি কুনতু রাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলার জিকির করতে মজা লাগে না? হ্যাঁ জিকির করেন, আর একটু দিলটারে নরম করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব বন্ধ করে জিকির করেন, দেখবেন দিল নরম হয়ে যাবে, বয়ান শুনতে ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, কে মুবারক নাম হে
আল্লাহ আল্লাহ মমিনো কাশা নহায় আল্লাহ আল্লাহ ইচে শিরিস্ত নাম শিরে শকর ইকালামে ইজমালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চুপ হয়ে আসেন কেন জিকির করেন ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ময়দানটা কত সুন্দর লাগে না, কি সুন্দর, মাঝখানে আর কোনো ফাঁকা জায়গা নেই, আল্লাহ। তো আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে যেতে হবে নি। হ্যাঁ, আমি আজকে ওয়াজে বসলাম শুধুমাত্র আপনাদেরকে মৌতের কথাটা স্মরণ করানোর জন্য। আজকে রাত্রে এখান থেকে গিয়া বালিশের সাথে মাথাটা লাগাইবেন, বাতিগুলা বন্ধ করবেন, একেবারে অন্ধকারে কেউ থাকবে না, নির্জনে শুধু আপনি থাকবেন, আর চতুর্পাশে অন্ধকার। চিন্তা করবেন মৃত্যুর মোরাকাবা করবেন, মৃত্যুর মোরাকাবা করবেন, এখন যদি আমার মরণ হইয়া যায়, আমার মালিক আমাকে ডাক দেয়, চোখ বন্ধ, সামনে মালাকুল মউত হাজির আমার সামনে দাঁড়ায় আছে, রুহ নিয়ে যাবে আমার, এই মুহূর্তে দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহর সামনে গিয়ে কি জবাব দিব, এই মোরাকাবাটা এক মিনিট করে দেখিয়েন, জাহান্নামের আগুনের কথা চিন্তা করিয়েন, দেখবেন দুনিয়ার গুনার চাইতে আখেরাতের চিন্তা আপনার কাছে বেশি ভালো লাগে, আখেরাতের চিন্তা বেশি ভালো লাগে। মেরে দোস্ত, মেরে ভাইও, একটা ঘটনা বলি, গত কিছুদিন আগে এক জায়গায় একটু বড় একটা সুলায় অনেকজনের জন্য একটু পাঠ করতেছিলাম, তো ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আগুনের কাছে দুই মিনিট গেলে পুরা শরীর ঘামায় একবারে ভিজে যায়, কি কষ্ট লাগে, কি কষ্ট লাগে। তো তখন একটাবার আমার চিন্তা এসে গেছে, হায় হায়, আমার মালিক তো বলছে দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ বড় ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন, 70,000 গুণ বড় ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুনে কেমনি থাকবে একবার চিন্তা করে নেই দোস্ত। আজকে দুনিয়ার রং তামাশা দেখিয়া, দুনিয়ার রঙিন চশমা পরিয়া, রঙিন দালান কোটা, রঙিন সম্পদের বাড়ি গাড়ি দেখিয়া আজকে ওই আসল মালিককে ভুলে গেলাম, মনে করলাম এই দুনিয়া আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পদ আমার, সব কিছু আমার, কিন্তু আল্লাহ বলে কিছুই তোর না, আল্লাহ বলে কিছুই তোর না। এজন্য এক কবি শায়ের বলে, ই আমানত চন্দে রোজে নজদে মাস, ই আমানত চন্দে রোজে নজদে মাস, তোর হাকিকত মালিকে হার শেখ উদাস। আল্লাহর কারে বলে, আল্লাহর একজন ওলি বলে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার মালিকের গোলামেরা, ও আমার পাল্লার বান্দারা, ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও কথাগুলো, ভালো করে খেয়াল করবেন। বলে তুমি মনে করো বাড়িটা তোমার, তুমি মনে করো আজকে গাড়িটা গোমা তোমার, চক্ষুগুলো বন্ধ হয়ে যাবে, তুমি তোমার সন্তানগুলাকে দেখবা, তুমি দেখবা তোমার চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় সন্তানগুলা কান্না করে, কিন্তু একটা কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, তোমার সন্তানেরা যখন তোমাকে নিয়ে ওই অন্ধকার কবরের দিকে যখন তোমার তোমার ওই চকিটা নিয়ে, তোমার লাশের চকিটা নিয়ে, পালকিটা নিয়ে যখন কাদের মধ্যে উঠায় ওই কবরের দিকে রওনা দিবে, যখন ওই মসজিদের কাঠটা যখন তোমার তোমার সন্তানদের কাঁধে উঠিয়া যাবে, তোমাকে নিয়ে ওই ওই কবরের দিকে রওনা দিয়া দিবে, তুমি ডাক দিয়া দিয়া বলবা ওই সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার সন্তানেরা, দুনিয়ার মধ্যে তোদের জন্য কি না করলাম, আজকে কেন আমারে নিয়ে কবরের দিকে চলিয়া যাও, কেন আমার কবরের মধ্যে একা একা রাখিয়া যাও, ও আমার যুবক ভাই, ও আমার বাবার বয়সী, আমার মুরব্বীরা, ও আমার পর্দার আলের মা, ভালো করে কথাগুলো খেয়াল করবেন, ওই কবরে আমাকে রাখা হবে, আমি চিল্লাইতে থাকবো, কেন গো আমার তোমরা কবরের মধ্যে রাখিয়া চলিয়া যাইতেছ, কি দোষ করলাম, তোমাদের জন্য বাড়ি রাখলাম, তোমাদের জন্য গাড়ি রাখলাম, তোমাদের জন্য নিজে না খাইয়া তোমাদের জন্য গড়াইলাম, তু তাওয়াঙ্গার কিস্তু তাওয়াঙ্গার, তু তাওয়াঙ্গার কিস্তি আজ মালে মা,
تو تاوانگر کشتی از مال ما ایزا ما غافل شدی از حال ما از که اما در که راکیا کنو رونا ہویا گلی کی دوش کلام اے اندوکر کبر راکیا سوریا گلی چلائی تے تھک بین کنتو شنطن کنتو شن بینا شنطن کنتو شن بینا وی باشگست لے جیکھانے دین جائی تیو برا بائی ہائی دین جائی تیو برا ڈھول لگے اللہ اکبر دنیار شامن نزین بودھر بائے کوئی اندوکار کبر پاسے گیا دارائی تے برا بائی ہائی کوئی پاس گستر گیا دارائی تے برا بائی ہائی او امار بابارا او امار پتر آلیر مگو او ما کتا گنا بانو کرے کیال کرنگو ما او ما ایک دن اپنا کے ایک ٹکرا لال شریف آرائیا اپنا سنتان را اپنا راتیو سوزنی را اپنا کے سننو گوینے دیے سوشجی تو کریا اپنا روی شامیر گرے اپنا کے زیدوٹ جا دیے پرویش کنائی لگو ما اپنا کی جانن نی ایک دن اوی دوٹ جا دیے اپنا کے پاس ٹکرا شادا کا فر فرائیا اپنا سنتان را سکر فالی فرائیا اپنا کے گورتے کے پاس ٹکرا شادا کا فر فرائیا اپنار ناکر مد تلا دیا اپنار گورتے کے باہر کریا دیوے اپنار آدھر سننو گوئین گولا اپنار شریر تے کے کھلیا نیوے اپنار آدھر شاریٹ اپنار شریر تے کے کھلیا دیوے کھلیا نیوے او امار بابا را او امار کھلی جٹ ٹکرا جباک او بابا اے دنیار جو نواز کے فاگل ہویا گے سا باری باری بولے فاگل ہویا گے سا ٹاکا ٹاکا بولے فاگل ہویا گے سا اے ایک انچی ٹاکا ایک انچی سمپت تمہار شاتے جابے نا اوے شاڑے تین ہاں دیکھتا گھٹ تو سارار کسوی تمہار شاتے جابے نا اے باری پڑیا تھک بے گاری پڑیا تھک بے سمپت پڑیا تھک بے تمہار شنطانے را سمپت نیا مارا ماری کر بے کٹا کٹی کر بے آرو یندکر کو بارے تمہا کے جلتے ہو بے دنیا مد کاری کاری سمپت را کی آسلا سنطان گولا کے دن در بنائی لانا سنطان گولا کے قرآن را حافظ بنائی لانا سنطان گولا را برو عالم بنائی لانا اوے دنیا مد زالم سنطان نا فرمان سنطان را کی آسلا سنطان تمہار زمینی مارا ماری کر بے تمہار بینکر بینک بیلنس نیا مارا ماری کر بے بڑا سیلے بول بے اما کے راستر پاسر زمیٹا داؤ سوٹا سیلے بول بے بابا ہمارے بیشی آدھر کٹتو ہمارے داؤ مارا ماری کر بے ایفا کے اندوکار کبر راگونے تمہارے زلتے ہو بے گو بابا او امار بابا را امار کلی جا ٹکر بائی را ایکٹا بار کرو کبر رکتا ایک تو شرن کریا دیکھن نا او اندوکار کبر بالی شنائی بیسناو نائی کسوی نائی اسکے کنکن شیطر بی تر جازی میرو فرے جازی میرو فرے اسکے شندر شندر بالیش دیا اوپر دیا بار کمبل بری دیا کتو آرامیر گومے گومائی ہندو یندکار کبر بالیشو نائی بیساناو نائی اندوکار کبری کن کن شیطن بی تر کمنے تک بیکٹا بر سندہ کریا دیکھونا رے بابا اوی اندوکار کبری ایکٹا نوی دوٹا نوی شتر تا شاف ساریا دوا بے امار اللہ بلے او غلام امی اللہ اللہ فرمانی کری ایکٹا گنا نیازا دی اوی کبر جاؤ اوی کبر ماتیر چاپ دوی پاست کیا منظور دی بے تور ڈام پازر ہاتھی گلے بانگیا ڈام پازر چلے آج بے ڈان پازرے ہاتھی گلے بانگیا بام پازرے چلے جابے او بابا اوئی ماتی رے منظور چاپ اوئی ماتی رے چاپ گلے سجھ کرتے پار بینا ایکنو تو بڑھن تو قیامت قائم ہوئے نائی قیامت قائم ہویا جابے جہنم اردگے تمہ کے پاٹا نہ ہو بے اوئی جہنم کے ستر ہزار پھرشتہ اکڈا سیکل لگایا اوئی جہنم کے دوریا رکھ بے انتو اوئی دنیا راگون چاہی تے ستر ہزار گن بیوں کے راگو تو بردگے دو دو کری آشتے تھک بیار بول بے اللہ وامتاز اليوم ایوہ المجرمون اللہ بول بے او جہنمی را اس کے امر جنتی دیر تھی کہ اللہ دا ہوئی آزا اس کے امر جنتی دیر شاد تر کنو تھا کر شجوگ نائی دنیا رمت دے ایک جن جنتی جائی گا سر فل کھائی سے امی اللہ تر شائی گا سر فل کھوائی سے امر ایک جن کانٹی بندہ جائی بھکر رماز کھائی سے تر ایو امی شائی بھکر رماز کھوائی سے کین تو اے اندکر کبر امر اوئی کھاٹی بندہ گلر شاد جنتی بندہ گلر شاد تر کنو شرک نائی شترنگ اللہ دا ہوئی آزا
একটা আল্লাহ ক্রোধান্বিত আওয়াজে একটা ভয়ঙ্কর ডাক দিয়া বলবে, আল্লাহ ক্রোধান্বিত আওয়াজে ডাক দিয়া বলবে আজকের রাজত্ব কার, আল্লাহ ডাক দিয়া বলবে আজকের ক্ষমতা কার, আল্লাহ ডাক দিয়া বলকিয়া বলবে আজকের বালাই কার, আজকের ক্ষমতা কার, এই বিচার দিবসের মালিক কে, বলে ফেরাউন নমরুদ হামান বড় বড় ধনী ব্যক্তিরা চক্ষুগুলার নিচের দিকে দিয়া দাঁড়ায়া থাকবে, লজ্জায় কথা বলবে না, আল্লাহ ডাক দিয়া বলবে আজকের রাজত্ব আমি আল্লাহর, ও জাহান্নামীরা আজকে আমার জান্নাতীদের সাথে তোদের থাকার অধিকার নাই, আজকে জান্নাতী গুলার থেকে আলাদা হইয়া যা, ওইদিকে জাহান্নামের বিকট আওয়াজ, আল্লাহর নবী ডাক দিয়া বলবে ও আমার আল্লাহ আপনার জান জাহান্নামের থামান, আপনার জাহান্নাম বুঝি আমার উম্মতের গ্রাস করবে, আল্লাহ তখন একটু পানি নিয়ে ওই আগুনের গায়ের উপরে ছিটকা দিবে, বলে আগুনগুলা পিছন দিকে ধনুকের মতো দৌড়াইতে থাকবে, ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই আগুনগুলা কি জমজমের পানি, আল্লাহ বলে না না না, ও আল্লাহ আবে হায়াতের পানি, বলে না না না, ওগো আল্লাহ কিসের এত পানি, কিসের এত ক্ষমতা এই পানির, আল্লাহ এগুলা কিসের পানি, কিসের পানি, আল্লাহ তখন ডাক দিয়া বলবে ফেরেশতারা ভালো করে শুনিয়া নাও ফেরেশতারা, আমার একদল বান্দা দুনিয়ার মধ্যে শীতকে উপেক্ষা করিয়া ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জদের বিছানায় বসিয়া আমি আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি আল্লাহর দরবারে যে কান্না করলো, আজকে ওই কান্নার দুই ফোঁটা পানির এত পাওয়ার, এত পাওয়ার, ওই দুই ফোঁটা পানি আমি ওই আগুনের উপরে ছিটকা দিলাম, আগুনগুলা ধনুকের মতো পিছন দিকে দৌড়াইতে আরম্ভ করলো, ও আমার বাবারা, ও আমার মুরব্বীরা, আমার পর্দারা আলের মাগ, ও মা আপনার জন্য আপনাকে বলে যাই গো মা, সামনে 14ই ফেব্রুয়ারি আসে আমার কলিজার টুকরা বোন রে, তোরে বলিয়া যাই রে বোন, আজকে বেকানা পুরুষের সাথে বেহাইয়া ফোনা বেলাল্লা ফোনার বাজার কায়েম করিয়া পার্কে পার্কে আজকে করো দুনিয়ার সামান্য লোভ লালসাই পড়িয়া, দুনিয়ার সামান্য রং তামাশাই পড়িয়া চেহারার সৌন্দর্যের দিকে তাকাইয়া আজকে তুমি বেগানা একটা পুরুষের সাথে পার্কে পার্কে ঘুরো, আমার আল্লাহ তখন যখন তুমি পার্কে পার্কে ঘুরো, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে বান্দারে তোর এই সুন্দর চেহারা দান করছে কে ব, ও বান্দা তোর এই সুন্দর চেহারা দান করছে কে বল, ও আজকে ধর তোরে হাতটা কে দান করছে বল, ও বান্দা যে চক্ষু দিয়ে আজকে দেখো তোরে চক্ষুকে দান করছে বল, ও বান্দা আজকে যে পাও দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাও তোরে এই পাওটা কে দান করছে বল, আজকে আমি আল্লাহরে বলিয়া বেগানা নারীর সাথে চলতেছ, আমি আল্লাহরে বলিয়া বেগানা পুরুষের সাথে চলতেছ, ও আমার বাবারা আমার মুরব্বীরা, আপনার কন্যা সন্তানকে আপনি এই 14ই ফেব্রুয়ারি যে কোনোভাবে ঘর থেকে বের হতে দিবেন না, আপনার ওই যুবক সন্তানটারে কোনোভাবে ঘর থেকে বের হইতে দিবেন না, যদি আজকে আপনার সন্তানের গায়ে একটা থাপ্পড় দেওয়ার কারণে আপনার সন্তানটা যদি মনে কষ্ট নেয়নি কোনো সমস্যা নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইতে হবে না, আর যদি এই দুনিয়ার মধ্যে আপনার সন্তান রাগ করবে এই চিন্তা করে আপনি সন্তানটাকে শাসন না করতে পারেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ এই সন্তানরে যখন বলবে যা যা জাহান্নামের দিকে যা, এই সন্তানকে ডাক দিয়া বলবে যাও যাও তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান্নামের দিকে যাও, তখন ওই সন্তান ডাক দিয়া দিয়া বলবে গো আল্লাহ, ও আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে বুঝি নাই, আমার মা বাবা তো বুঝের ছিল, মা বাবা কেন আমারে ফেরাই নাই, মা বাবা কেন আমারে মসজিদে পাঠাই নাই, মা বাবা কেন আমারে শাসন করে নাই, আল্লাহ আজকে যদি ওই জাহান্নামের আগুনে জ্বলতে হয় আমি একা জ্বলব না, আমার মা বাবার নিয়েই জ্বলব, আজকে একা জ্বলব না, আমার মা বাবার নিয়ে জ্বলব, আমার মা বাবার সাথে দিয়া, হাই হাই আজকে এই দুনিয়ার মধ্যে নামাজ করলাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, সব করলাম, কিন্তু সন্তানগুলোকে মানুষ বানাইতে পারলাম না, জাহান্নামের কীট বানাইলাম, আল্লাহ বলে এই জাহান্নামের কীট যে বানাইলি অন্ধকার কবরের মধ্যে তোর এই সন্তান তোরে সহ নিয়ে জাহান্নামের দিকে রওনা দেবে,
আমার বাবারা কিসের বাহাদুরিতে আজকে দুনিয়ার মধ্যে এই রং তামাশা একটুখানি চিন্তা করে মনের ভিতরে এই চিন্তাটা করেন না আর আমিও তো একটা যুবক তুই মনে করো আমার যৌবন নাই তুই মনে করো আমার চাহিদা নাই আছে আছে কিন্তু আল্লাহর ওই যে দুনিয়ার আগুনের তুলনায় 70,000 গুণ ভয়ঙ্কর আগুনের কথা যখন মাথায় আসে তখন এই চিন্তা আমার মাথার থেকে অটোমেটিক বের হয়ে যায় আল্লাহর আযাব বলতে তো কিছু আছে তো এই দুনিয়ার মধ্যে আজকে এই রং তামাশা এক মিনিটের গ্যারান্টি নেই এখন আসি তো এক মিনিট পরে নেই আমাদের এই এলাকার জামালউদ্দিন বাবুল ভাইয়ের কথা কি আমরা ভুলে গেছি কথা কয় না সবাই ভুলে গেছি এই জামালউদ্দিন বাবুল ভাই কি সুন্দর তাগড়া নওজোয়ান 10 মিনিট পূর্বে ছিল 10 মিনিট পরে খবর আসে নাই তো এর থেকে তো আমরা শিক্ষা নেওয়ার কথা এই কাজী দিগির মানুষ এর থেকে যদি শিক্ষা না নিতে পারে তো কিসের থেকে শিক্ষা নিব কিসের থেকে শিক্ষা নিব জিব্রাইল আমিন আসিয়া যদি আমারে সরাসরি বলিয়া যায় তারপরেও আমার শিক্ষা হবে তারপরেও আমার শিক্ষা হবে না যদি এত বড় একটা ঘটনা নজির থেকে যদি আমি শিক্ষা না নিতে পারি জিব্রাইল আমিন আসলেও আমার হেদায়েত হবে না আল্লাহ এদের ব্যাপারে বলছে ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা আল্লাহ এদের জন্য হেদায়েত রাখেন আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না মোহর মেরে দেয় মোহর চোখের মধ্যে মোহর মেরে দেয় সত্য দেখে না কানের মধ্যে মোহর মেরে দেয় সত্য শুনে না এজন্য আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলতেছে আমার এই একদল বান্দা আছে আমার একদল বান্দা আছে মানুষের মধ্য থেকে যারা কান আছে কিন্তু শুনে না যারা চক্ষু আছে সত্য দেখে না যারা তাদের কলব আছে সত্য অনুধাবন করে না যাদের যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি বিবেক দিয়ে সত্য শুনে না আমার এই রকম একদল বান্দা দুনিয়ার মধ্যে আছে আমার এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একটা চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলে এরা হলো চতুষ্পদ জানোয়ার পরন চতুষ্পদ জানোয়ার না উলাইকা হুমুল গাফিলুন চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো হিংস্র আরো খারাপ তা আমরা কি চাই ওই সমস্ত লোকদের কাতারে শামিল হইতে হ্যাঁ মেরে দোস্ত মনের মধ্যে চিন্তা আনিয়া আখেরাতের ওই যে ইব্রাহিম ইবনে আদহামের কথা বললাম ইব্রাহিম ইবনে আদহামের মতো চিন্তাটা মাথায় আনিয়া একটু আখেরাতের কথা চিন্তা কর আখেরাতের কথা চিন্তা করেন যুবক ভাই তোদেরকে বলে যাই তোমাদেরকে বলে যাই আমিও তোর মতো একটা যুবক আমিও তোর মতো যৌবনওয়ালা একটা যুবক কিন্তু আমি তো তোর মতো এরকম পাগল হয়ে যাই নাই দুনিয়ার রং তামাশা দেখিয়া পাগল হয়ে যায় নাই আরে রং তামাশা তো দুনিয়া তো আমাকে দেখবে আমি উম্মতে মুহাম্মাদি দুনিয়া আমাকে দেখবে আমি কেন দুনিয়ার রং তামাশার পিছনে পড়লাম আমি কেন দুনিয়ার রং তামাশার পিছনে দুনিয়ার রং তামাশা আমাকে এসে ধরবে কিন্তু আমি এর থেকে বিরত থেকে চলতে হবে টাকা তো কামাইব বাড়ি গাড়ি তো করব সব কিছু করব ঠিক আছে কিন্তু দুনিয়া আমার জন্য আল্লাহ বলে তুই গোলামেরে বানাইছি আমার জন্য গাছ তোর জন্য পশু পাখি তোর জন্য পানি বানাইছি তোর জন্য জমিন বানাইছি তোর জন্য আসমান বানাইছি তোর জন্য গাছপালা বানাইছি তোর জন্য ফল ফলাদি দিছি তোর জন্য সব কিছু আমি আল্লাহ দিছি তোর জন্য শুধু তুই বান্দারে বানাইছি আমি আল্লাহর জন্য তুই বান্দারে বানাইছি আমি আল্লাহর জন্য তুই বান্দা আমি আল্লাহর গোলামি কর তো ইব্রাহিম ইবনে আদহামের মতো সেই কুদরতওয়ালা ক্ষমতাওয়ালা আল্লাহ আমি এখনো আছি এখনো আছি এই জন্য আল্লাহরে তালাশ করতে হবে কি হবে না আল্লাহরে তালাশ করতে হলে ঘরে বসে থাকবো না ইব্রাহিম ইবনে আদহামের মতো দৌড়ে বাইর হয়ে যাইব আজকে কাজের দিকে মাহফিল বড় বড় ওলামায়ে কেরাম আসবে এই কথা শুনলে ঘরের মধ্যে কোনো মুমিন বসে থাকতে পারে না ইব্রাহিম ইবনে আদহামের মতো ঘর থেকে দৌড়াইয়া বাহির হইয়া যাওয়ার কথা না জানি একটা কথা ছুটে যায় আমি না শুনি এই বয়ে দৌড়াইয়া আসার কথা কিন্তু কতগুলা না ফরমান এখনো ঘরে বসে আছে কতগুলা বেঈমান এখনো ঘরে বসে আছে কতগুলা আল্লাহর নাকান্দান বান্দা এখনো ঘরে বসে আছে আমি বলবো রে যুবক তোর পা দুটো আগায়া দে পায়ে হাত দিয়া বলি
ঘরে বসিয়া থাকিও না দোকানপাটে বসিয়া থাকিও না উলামায়ে কেরামের কথা শুনো হতে পারে আজকের এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ তোমার নাজাতের উসিলা করিয়া দিবে নাজাতের ব্যবস্থা করে দিবে সন্তানটা তিন বছর পর্যন্ত বাড়িতে আসে না ওই যে বিদেশে থাকে কোটি কোটি টাকা কামাইলো কথাটা একটু খেয়াল করবেন বুঝার জন্য বলতেছি জীবন কি কোটি কোটি টাকা কামাইলো ঈদের তিন দিন আগে মারে ফোন দিছে মা আমার আব্বারে বলিয়েন আব্বা যেন ঈদের বাজার না করে আমি ঢাকা থেকে আসতে ভালো ভালো খাবার ভালো ভালো জামা কাপড় নিয়ে আসবো আপনাদের জন্য এই কথা শোনার পর মাও খুশি বাবাও খুশি মা রাত্রে ঘুমাই না ওই জনম দুগী মা দরজার পাশে দাঁড়ায় আজ কখন জানি আসিয়া সন্তান আমার আমার ডাক দিবে ও মা এই ডাকের সাথে সাথে যেন সন্তানের জন্য দরজাটা খুলে দিতে পারি সন্তান রাত সন্তান ঢাকা থেকে রওনা দিয়া দিছে মা রে ফোন দিয়া বলিয়া দিছে মা রাত তিনটা বাজবে ঈদের আগের দিন রাত তিনটা বাজবে বাড়িতে পৌঁছে যাব মা সারা রাত্রে ঘুমাই না জনম দুঃখিনী আমার মায়ার মা ওই ওই দরজার পাশে হেলান দিয়া দাঁড়ায় আছে কখন জানি সন্তানের গলার আওয়াজ আমি শুনতে পারবো সন্তানের মায়াবী মুখ কানা আমি কখন জানি দেখতে পারবো মা দাঁড়ায় আছে ঈদের দিন রাত্রে দুইটা বেজে গেল তিনটা বেজে গেল চারটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই রাত গিয়া সকাল হয়ে গেল ছয়টা সাতটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই মা ডাক দিয়া বলে ও আব্দুর রহমানের বাবা তোমার সন্তানের একটু খবর নাও আমার সন্তান কেন এখনো বাড়িতে আসলো না বাবা বলে আব্দুর রহমানের মা টেনশন করিও না চিন্তা করিও না তোমার আব্দুর রহমান হয়তোবা ঈদের সময় জামে পড়ে আছে বাড়িতে আসবে সকাল নয়টা দশটা এগারোটা বেজে গেল সন্তানের কোনো খবর নাই বাবাও টেনশনে পড়ে গেল বাবা হঠাৎ করে একটা কল দিল সন্তানের মোবাইলে সন্তানের মোবাইলে কলটা বেজে গেল ওই দিক থেকে কলটা যখন রিসিভ করলো ওই দিক থেকে সালাম দেওয়ার পরে বাবা সন্তানের কণ্ঠ শুনতে পায় না বাবা ডাক দিয়া বলে ও সন্তান তুমি কে তুমি তো আমার সন্তান না আমার সন্তানের কণ্ঠ তো এমন না তুমি কে তোমার পরিচয় কি আমার সন্তানটা কোথায় আমার সন্তানের কাছে দাও ওই অপরিচিত কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসলো ও আব্দুর রহমানের বাবা এখনো কি বাড়িতে ঘুমাও জলদি করিয়া আসো কুমিল্লা বিশ্ব রোডের কাছে দুইটা বাস অ্যাক্সিডেন্ট হইয়া সংঘর্ষ হইয়া কতগুলো লাশ যেন রাস্তার উপরে পড়ে আছে এখন পর্যন্ত কতগুলো লাশ সাদা কাপড় দিয়ে ঘুরিয়া ঘুরিয়া রাখলো ও আব্দুর রহমানের বাবা আসিয়া দেখো তোমার সন্তান ওই লাশগুলার কাতারে সামিল হয়ে গেছে কিনা আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের মারে কিছু বলে নাই একটা দৌড় দিল সন্তানের কথা বলে চিৎকার করিয়া সন্তানকে সেখানে গিয়া কুমিল্লায় গিয়া সেখানে একটা একটা করে কাপড় উল্টাই দেখে তিন বছরের যে সন্তানটারে একটা বার দেখতে পারে নাই ওই সন্তানটা কি আসি ওই সন্তানটা কি আজকে লাশের কাতারে সামিল হয়ে গেছে কিনা বাবা একটা একটা করে কাপড় উল্টায় কয়েকটা কাপড় উল্টানোর পরে শেষ পর্যায়ে গিয়া দেখে তিন বছরের যেই সন্তানটারে তিন বছর নিজের চোখে দেখে নাই যেই সন্তানকে দেখার জন্য অধীর আগ্রহে রাত্রে ঘুমাই নাই ওই সন্তান আজকে চির জীবনের ঘুমে ঘুমায়া গেছে এখন পর্যন্ত হাতের মধ্যে শক্ত করে ওই যে ঈদের বাজারটা ধরা বাবা একটা চিৎকার মারিয়া বলে ও কলিজার টুকরা সন্তান বাবার ঈদের বাজার পৌঁছাইনি বাবা তুই কেন পৌঁছাইলি না ও বাবা তোর মারে আমি কি জবাব দিব ও বাবা তোর মা দেখলাম ওই দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে কখন জানি তুই সন্তান বাড়িতে যাবি কখন জানি তুই সন্তান গিয়া তোর মারে মা বলিয়া ডাক দিবি ও সন্তান তুই তো জানো না কালকে রাত্রে তোমার মা মাথা বারিশের সাথে লাগাই নাই ও সন্তান তোর মারে আমি কি জবাব দিব
এইভাবে কান্না করিয়া করিয়া আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানকে একটা অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিয়া দিছে বাড়ির গাটায় আসিয়া যখন অ্যাম্বুলেন্সটা হইচাল দেওয়া আরম্ভ করলো মা বাড়ির থেকে দৌড় দিয়া বাড়ির দরজার দিকে আসলো আর ডাক দিয়া বলে আব্দুর রহমানের ভাই ও আব্দুর রহমানের বোনেরা আমার আব্দুর রহমানের জন্য গরম পানি কর আমার আব্দুর রহমানের জন্য গরম পানি কর আমার আব্দুর রহমানের জন্য নতুন বালিশের বিছানা নতুন বালিশের কভার রেডি কর না জানি আমার আব্দুর রহমান কতদিন পর্যন্ত ভালো করে গোসল করতে পারে নাই আজকে আমি মা ডরিয়া ডরিয়া গোসল করাইয়া দিব না জানি আমার আব্দুর রহমান কতদিন ভালো করে ঘুমাইতে পারে নাই আজকে আমি মা আমার সন্তানটাকে পাশে বসিয়ে বাতাস করিয়া করিয়া ঘুম লওয়াইয়া দিব ও আব্দুর রহমানের ভাই আব্দুর রহমানের বোন গরম পানি রেডি কর আব্দুর রহমানের বোন ভালো বিছানা চাদর বিছা এইভাবে মা বলিয়া রাস্তার দিকে দৌড় মারল রাস্তায় গিয়া যখন অ্যাম্বুলেন্সের দরজাটা যখন খুলিয়া দিল মা তখন তাকায় দেখে কলিজার টুকরা যেই সন্তানের তিনটা বছর পর্যন্ত দেখে নাই যেই কলিজার টুকরা সন্তানের মায়াবী মুখ ওই মা তিনটা বছর পর্যন্ত দেখে নাই আজকে একটু মায়াবী মুখটা দেখবে ওই সন্তানটা রক্তাক্ত অবস্থায় ঘুমায় আছে মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বসে গিয়া একটা চিৎকার দিয়া বলে আব্দুর রহমান ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান বাবারে তোর তো এখানের ঘুমানোর কথা না চল বাবা চল মা তোর জন্য নতুন বালিশের কভার রেডি করছি মা তোর জন্য নতুন বিছানার চাদর বিছাইলাম মা তোর জন্য গরম পানি করলাম আমি মা তো জানি না তুই সন্তানের শেষ গোসলের গরম পানি আমি মায়ের হাতে হবে আমি মা তোর জন্য গরম পানি করলাম শুধুমাত্র আমি বড়ই পাতা দেই নাই ও সন্তান কি কারণে তুই আজকে এই অবস্থায় আমার সামনে হাজিরা দিলি ও কাজের দিগির যুবক ঢাকা শহরে চাকরি করো চট্টগ্রামে থাকো ঢাকার বাহিরে থাকো তুমি যে সহি সালামত বাড়িতে ফিরবা তোমার কোনো গ্যারান্টি নাই আমার বাবারা কোনো গ্যারান্টি নাই